প্রয়াত এটিএম শামসুজ জামান শাবনূর ছিল, আর শাবনূর ওয়াজ মাই ড্রিম গার্ল। চার থেকে পাঁচ বার শুধু বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে একদম অরিজিনাল একটা জিনিস। ইট ওয়াজ এ মানে মেমোরেবল ডে ইন মাই লাইফ, অনেস্টলি স্পিকিং। যে এক্সপ্রেশন আমি দিয়েছিলাম আমি তো জানি না, ওটাই ছিল এক্সপ্রেশন। চিৎকার করে বলো ডিরেক্টর কাট। মানুষ যখন নেশায় ডুবে যায় তখন মানুষ জানে না তার ভালো ক্যারিয়ার কে ফেলেছে, নেশায় ডুবে গেছে। প্রথম সিনেমাতে শাবনূরের সাথে কাজ করা হয়েছে, আমার প্রথম অভিজ্ঞতাটাই তো খুব ভয়ঙ্কর ছিল। আমার একটা ফ্রেমেই প্রথমবার প্রয়াত এটিএম শামসুজ জামান শাবনূর ছিল, আর শাবনূর ওয়াজ মাই ড্রিম গার্ল। ওকে ওকে, আর স্বপ্নের আর্টিস্ট ছিলেন। তো তাদের সাথে অভিনয় করতে পারে, আমি মঞ্চ করিনি, থিয়েটার করিনি, র একটা ছেলে, খেলাধুলা করতাম পিরোজপুরে। তো সেখান থেকে এসে আমি এই এদের সাথে অভিনয় করব, ইট ওয়াজ আনবিলিভেবল। কেমন লেগেছিল যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো? চার থেকে পাঁচ বার শুধু বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, শুধু বাথরুম লাগছে ভয়ে, বাথরুমে যাচ্ছি আবার আসছি, বাথরুমে চাপছি। এটা থাপ্পরের সিন ছিল, যে টিএম ভাই আমাকে থাপ্পর মারবে, আমি গাল সরিয়ে নেবো। এটা একটা টেকনিক আছে, গাল সরিয়ে নিতে হয়। আমি পারছিলাম না, বারবার এনজিও ছিল, তখন তো ডিজিটাল না, নেগেটিভ, অনেক টাকা যাচ্ছিল বারবার। তো আনফর্চুনেটলি এটিএম ভাই কী বললো কানে কানে পরিচালকের সাথে, আমি মাথা ঘুরানোর আগেই আমাকে থাপ্পর মেরে দিলেন। হাতি এম ভাই রাতে এতগুলো আংটি ছিল, এত হার্ড ছিল, পুরো পাঁচটা আঙুলের ছাপ আমার গালে পড়েছিল। আমি না তখন তাকায় আছি, ইট ওয়াজ এ মানে মেমোরেবল ডে ইন মাই লাইফ, অনেস্টলি স্পিকিং। আমার এত ভয় লেগেছিল এবং গালটা ভারী হয়েছিল, আমার উনি খুব রাগ করেই মনে দিয়েছিল যে কেন এতবার শট নিতে হচ্ছিল, বুঝতে পারছিলাম না। যে এক্সপ্রেশন আমি দিয়েছিলাম আমি তো জানি না, ওটাই ছিল এক্সপ্রেশন। চিৎকার করে বলো ডিরেক্টর কাট। মানুষ একদিনে চূড়ায় উঠতে পারে না, সময় লাগে, আর স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস। আমি আস্তে 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 এগুলো আয়ত্ত করতে 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 আমি এখানে। জায়েদ খানের মুখে শুনতে চাই যে জায়েদ খানের ক্যারিয়ারের সবচেয়ে সুপার হিট সিনেমা কোনটা ছিল? অন্তর্জ্বালা। আচ্ছা, মানুষ চিনেছে, আমি সুপার হিট চেয়ে বেশি বলবো, অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছি মানুষ। এটা ক্যারিয়ারের কত বছর পর এসেছিল অন্তর্জ্বালা? অন্তর্জ্বালা প্রায় তাও প্রায় 9-10 বছর পরে প্রায়। আচ্ছা, মানে 10 বছর পরে ইউ ফেল যে না এটা অভিনয় করতে পেরেছি আর। আচ্ছা, দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। ওকে, তারপরে বা পরিচালকের কৃতিত্ব, আমি মালেক আফসারি এই মুভিতে আমার যতটুকু করিয়েছে কৃতিত্ব ওনারই ছিল। শিল্পী সমিতিতে আপনি রেগুলার যাচ্ছেন, আসা যাওয়া করছেন, কিন্তু নায়ক হিসেবে জায়েদ খানকে কেন স্ক্রিনে দেখা যাচ্ছে না? মানুষ যখন নেশায় ডুবে যায় তখন মানুষ জানে না তার ভালো ক্যারিয়ার কে ফেলেছে, নেশায় ডুবে গেছে। এই শিল্পী সমিতিটা আমার একটা নেশা হয়ে গেছে। তাহলে কি মানে আমরা কি জায়েদ খানকে রেগুলার স্ক্রিনে পেতে? হ্যাঁ অবশ্যই, এখন তো কাজ করছি না, এখন তো আমার কাজগুলো শুরু হচ্ছে। আর মাঝখানে তো আসলে 2 বছর করোনায় আমাদের অনেক সময় নিয়ে গিয়েছে, সিনেমা বলেন অনেক কিছু পিছিয়ে পড়েছে না। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত হব, কাজগুলো যদি আসে সবগুলো মিলে আবার মানুষ পর্দায় নিয়মিত পাবে।